পুলিশের যে মনোবল ভেঙে গেছে, এটা তো একটা ট্যাবলেট খাইয়ে দূর হবে না। পুলিশের মনোবল এখন, মনোবল তো যে হারিয়েছে তার ব্যাপার, সে যাতে পাবলিকের হাতে নিগৃহীত না হয় সেই ব্যবস্থা তাকে নিতে হবে। তার পেছনের অপকর্মের জন্য, স্যার, বিগত দিনের তার বছরের পর বছর অপকর্মের কারণে আজকে পুলিশের যে মনোবল ভেঙে গেছে, এটা তো একটা ট্যাবলেট খাইয়ে দূর হবে না। এটা পাবলিকেরও এখানে ইয়ে দরকার, সহযোগিতা দরকার, আপনাদেরও সহযোগিতা দরকার, যে তাদের মনোবল ফিরে আসার কারণে। এটা হচ্ছে তার হারানো জিনিস, তাকে ফিরে পেতে হবে। আমরা তাকে বড়দের আশ্বাস দিতে পারবো, কিন্তু সত্যিকারের মনোবল ফিরে পাওয়াটা নির্ভর করছে পুলিশের নিজেদের উপরে, তাদের কর্মকাণ্ডের উপরে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষ আসলে একটু শঙ্কায় আছে, এই ক্ষেত্রে আপনারা কি করবেন? নতুন করে পুলিশ না, এটা বলি কিভাবে তাদের কাজ করবে? রাস্তা পুলিশ তাই, স্যার, আইনশৃঙ্খলা একমাত্র এখন ডিস্টার্বড হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, কিন্তু আদারওয়াইজ যে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে গ্রামে গঞ্জে, সেগুলো কোনো কিছু হচ্ছে না, এরকম কোনো তথ্য নাই, হচ্ছে না বলে তথ্য পুলিশ মাঠে নেই, স্যার, পুলিশ রাস্তা নেই, স্যার, পুলিশ রাস্তা না থাকলেও তো কোনো অসুবিধা হচ্ছে না, পুলিশ রাস্তায় নামবে, পুলিশ তো গ্রামে গ্রামে নাই, পুলিশ তো থাকে পুলিশ স্টেশনে, যখন কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে তখন যায়। এই 17 কোটি মানুষকে তো আর 17 কোটি পুলিশ পাহারা দেয় না, কোনো সময় দেয়নি, দেবও না। তারা হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটলে বা ঘটনা ঘটলে আগাম খবর পেলে যাবে, যখন স্বাভাবিক পরিস্থিতি হয় সেই সময়। আর এই মুহূর্তে মেনলি হচ্ছে শহরভিত্তিক, বিশেষ করে ঢাকাতেই যে পুলিশের মনোবল ভেঙে গেছে বিকজ অব দেয়ার অ্যাক্টিভিটিস, আর সেটা এতদিনে 15 বছরের 16 বছরের অ্যান্টি পাবলিক অ্যাক্টিভিটিস তো 15 মিনিটে যাবে না। আর সেজন্য তোমাদেরকে ওদের এনকারেজ, এটা আমি কতদিনে সুস্থ হবে সেটা তুমি বলতে পারবা?